এর পিছনে কি কারণ থাকতে পারে, কারা এই ঘটনার সাথে জড়িত? অবশ্যই সরকারের কোনো না কোনো রাঘব বোয়াল এর সাথে জড়িত। ওবায়দুল কাদের সাহেব বললেন, এই যে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটছে, এগুলো বিএনপি জামাত করছে কিনা খতিয়ে দেখতে হবে। আওয়ামী লীগের মন্ত্রীরা সারাদিন চিল্লা পাল্লা করছে, এটি কোনো দুর্ঘটনা না, এটি বিএনপির ষড়যন্ত্র। আন্দোলন সংগ্রামে তারা ব্যর্থ হয়ে এখন আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা বলতে চাই, আমরা তো দেখেছি যে এই 14 বছরে ক্ষমতায় থাকতে গিয়ে কি ধরনের ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় তারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, পরিকল্পিতভাবে ভিন্ন মতের মানুষের নামে মামলা দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করেছে। তিনি আমাকে জেল থেকে ফোন দিয়েছিলেন, এখন জানেন যে জেল থেকে ফোন দেওয়া যায়। জেল থেকে ফোন দিয়ে তার সাথে যে ধরনের অন্যায় আচরণ করা হয়েছে সেই আচরণের কথা তিনি বলেছিলেন। আজকে আমাদের ভাই এখানে উপস্থিত আছেন, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভাই। তিনি 7 ডিসেম্বর আপনাকে কবে 3 ডিসেম্বর বিএনপির কার্যালয়ের সামনে থেকে, নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নিজের একটি দল আছে, অথচ তাকে যে মামলায় ফাঁসানো হয়েছে সেটি হলো বিএনপির নেতাকর্মীদের নামে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলায়। 3 ডিসেম্বর আপনারা জানেন যে বিএনপির নয়াপল্টনস্থ কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এই ককটেল বিস্ফোরণের ঘটনা কারা ঘটিয়েছে এখনো পর্যন্ত প্রশাসনের ভাইরা তদন্ত করে তারা বের করতে পারে নাই, অথচ এই মামলার 1 নম্বর আসামি এই পথচারী আমাদের তরিকুল ইসলাম ভাই। তিনি ওই সময় তার পার্টি অফিসে আসছিলেন রাস্তা পার হয়ে। আপনারা একটি ভিডিও দেখেছেন যেটি ভাইরাল হয়েছে, একজন পথচারীকে তার কলার ধরে নিয়ে পুলিশের গাড়িতে উঠানো হচ্ছে। তিনি ওই সময় তার গাড়িতে করে মালিবাগে যাচ্ছিলেন। আমি এটি নিয়ে পরবর্তীতে লেখা লিখেছি, পল্টন থানায় তার নামে একটি মামলা হয়েছে। আমরা অনতিবিলম্বে তার নামে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে সেই মামলা প্রত্যাহার দাবি করছি। আজকে শুধুমাত্র আমাদের তরিকুল ভাই নয়, আজকে আমরা সহ এখানে যারা আছেন আমার সাংবাদিক ভাইরা, আপনারা কি ভালো আছেন? আপনাদের নামে মামলা দেওয়া হচ্ছে না, ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দেওয়া হচ্ছে আমাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য। গতকাল আইনমন্ত্রীর সাথে 10 জন মানবাধিকার কর্মী বৈঠক করেছেন, তারা প্রত্যেকে বলেছেন যে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করতে হবে। এর আগে চট্টগ্রামে একজন সাংবাদিককে শুধুমাত্র সংবাদ লেখার জন্য গুম করা হয়েছিল, আপনারা মনে আছে আপনাদের? সাগর রনিকে প্রায় 100 বার সাগর রনির হত্যার প্রতিবেদন পেছানো হয়েছে। কেন সাগর রনি হত্যা বিচার হচ্ছে না, অন্যথায় কেন সাগর রনি হত্যার প্রতিবেদন দেওয়া হচ্ছে না? আজকে সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা সাধারণ মানুষের পাশে থাকুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ভাই, এরপরে ইরান ভাই বক্তব্য রাখবেন, আমাদের আজকের আলোচনা সভার সভাপতি তরিকুল ভাই বক্তব্য রাখবেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না।